নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারতীয় রেলের টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কতটা হতে হবে, বেতন কতটা পাবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওটি। তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিভিন্ন কাজের তথ্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তো দেখুন, এখানে পদের নাম আছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট। শিক্ষাগত যোগ্যতা আছে, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 বেশি, অর্থাৎ 18 উপরে হতে হবে বয়স। বয়স হিসাব করবেন 19 জুলাই 2022 তারিখ হিসাবে। বেতন কিভাবে পাবেন, বিক্রি টিকিটের উপর কমিশন ভিত্তিক, অর্থাৎ আপনার বেতনটি হবে কমিশন ভিত্তিক। 1 থেকে 20,000 টাকা পর্যন্ত যদি আপনি টিকিট বিক্রি করেন এক মাসে, তাহলে 25% আপনি কিন্তু এখানে কমিশন পাবেন। তারপরে আছে 20 থেকে 1,00,000 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন, তো তার 15% আপনি কমিশন পাবেন। আর 1,00,000 থেকে উপর যদি হয়, তাহলে 4% আপনি প্রতি মাসে কমিশন পাবেন। আবেদন কিভাবে করবেন দেখে নিন সেটা। ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদন পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত একটি মুখ বন্ধ করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আবেদন কোথায় করবেন দেখেন, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস আদ্রা, পিন নাম্বার 7231121, এই পিনে আপনাকে পাঠাতে হবে। সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখে নিন। সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। নিয়োগের স্থান, যেসব স্টেশনে এই টিকিট সেলার নিয়োগ করা হবে সেগুলি হলো আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বার্নপুর ও শালবড়ি। আবেদনকারীকে সংশ্লিষ্ট স্টেশন ও এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখুন এখানে স্টেশনগুলোর নাম দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ, আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 19 জুলাই 2022। অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য ডাউনলোড নাই ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপরে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।